হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের পক্ষ থেকে সকল চাষি ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই নতুন এপিসোডে আমরা জেনে নিব পেঁপে গাছের পাতা হলুদ অথবা কুঁকড়ে যাওয়ার সমস্যা, তার সমাধান ও সতর্কতা সম্পর্কে। এই বিষয়ে প্রায় চাষিরা ইনবক্স করে থাকেন, পেঁপে গাছের পাতা কেন হলুদ হয়ে যায় এবং কুঁকড়ে যাওয়ার সমস্যা, তার প্রতিকার সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমত, পাতার বয়স হলেই এমনিতেই পাতা ঝরে পড়ে, তাছাড়া নাইট্রোজেন অথবা ইউরিয়ার অভাব হলে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। সব সময় আপনি একটু খেয়াল করবেন, আপনার জমিতে পানির অভাব অথবা অতিরিক্ত পানিতে এইরকম সমস্যা হয়ে থাকে। প্রতিকার সম্পর্কে এবার আপনাদেরকে জানিয়ে দিব। ইউরিয়া না দিয়ে থাকলে ফুল ধরার আগ পর্যন্ত প্রতি মাসে গাছের গোড়া থেকে 2 ফুট দূরত্ব চারিদিক দিয়ে 50 গ্রাম ইউরিয়া মাটির সাথে মিশিয়ে দিতে হবে। প্রয়োজন হলে হালকা সেচ দিতে হবে, এতে করে আপনার পাতার হলুদ ভাব কেটে যাবে। তাছাড়া যদি কচি পাতা হলুদ হয়, তাহলে বুঝতে হবে আপনার জমিতে সালফারের অভাব আছে। তখন আপনি থিয়েপিট অথবা সালফার সমৃদ্ধ সার দিতে হবে। আর যদি পাতায় সবুজ আর হলুদ রঙের মিশ্রণ থাকে, তাহলে পাতা কুঁকড়িয়ে যায়, তবে বুঝতে হবে ভাইরাস আপনার জমিতে চলে এসেছে। তখন আপনাকে বুঝতে হবে সাদামাছি, মিলিবাগ, জাব পোকা এই ধরনের পোকা দ্বারা আপনার জমিতে ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই রোগ হওয়ার আগেই ইমিটাফ, টাপগার, অ্যাডমায়া, একতারা যে কোনো একটা স্প্রে করতে হবে আপনাকে। পেঁপে গাছ লাগানোর আগে বোরন সার দিয়ে থাকলে ফুল ফল ধরার পর গোড়ায় স্প্রে করে বোরন সার দিতে হবে। প্রতি লিটার পানির সাথে 1 মিলি অথবা 1 গ্রাম হারে মিশাতে হবে, এতে করে ফলের আকার আকৃতি ভালো হবে। গাছের উপরে সবুজ পাতা আর নিচে হলুদ পাতা দেখা দিলে মরা পাতাগুলো ফেলে দিয়ে গাছের গোড়া থেকে 1.5 ফুট দূরত্ব দিয়ে গাছে প্রতি 50 গ্রাম করে ইউরিয়া এবং 25 গ্রাম করে পটাশ দিলেই চলবে। পটাশ যদি দিতে না চান, তাহলে ইউরিয়া সারটি প্রয়োগ করতে পারে। তাছাড়া আপনার জমিতে যদি ফুল ফল ঝরে যাওয়ার সমস্যা মনে হয়, তাহলে প্রতি লিটার পানির সাথে 1/2 চা চামচ ইউরিয়া এবং 1 চিমটি থিয়েপিট ভালো করে স্প্রে করে আপনার জমিতে প্রয়োগ করতে পারেন। তবে এই স্প্রেটি আপনি বিকালে প্রয়োগ করবেন। আর আপনার বাগানে যদি বেশি করে পেঁপে ধরাতে চান, তাহলে 10টা মেয়ে পেঁপের গাছের ভিতরে একটা পুরুষ গাছ থাকতে হবে। এতে সঠিক করে আপনার পরাগায়ন হবে আর ফল ঝরবে না, ফলটা টিকবে। গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না মোটেই, শুকিয়ে গেলে প্রয়োজনীয় সেচ দিতে হবে। রোগ হয়ে গেলে ভালো করার আর কোনো উপায় থাকে না চাষি ভাইরা, তখন গাছ আপনাকে অবশ্যই উঠিয়ে ফেলতে হবে। তাই আগে থেকেই পোকা দেখা মাত্রই প্রতি মাসে নিয়মিত আপনার জমিতে স্প্রে করতে হবে। তারপরও আপনাদেরকে আরেকটু ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই রোগ হলে সাধারণত পাতা কুকড়ি মুকড়ি হয়ে যায়, অর্থাৎ পাতার নিচের দিকে এবং ভিতরের দিকে গুটিয়ে যায়। শুরুর দিকে উপরে পাতায় এই রোগের প্রকাশ দেখা যায়, পাতা খসখসে হয়ে গাছের বৃদ্ধি কমে যায়। সাধারণত সাদা মাছি এই রোগের জন্য দায়ী। এই মাছি ভাইরাস বহন করে থাকে, অর্থাৎ এক গাছ থেকে আরেক গাছে দ্রুত এই রোগের বিস্তার ঘটিয়ে থাকে। জাব পোকা সাদা মাছি এই রোগের বাহক, তাই এদের দমন করার জন্য ইমিডা ক্লোরোফিড 1 মিলিলিটার হারে প্রতি লিটার হারে আপনি পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। বীজ বপনের সময় মাটিতে কার্বোফিউরান ব্যবহার করতে হবে আপনাকে। জৈবিক নিয়ন্ত্রণের ব্যবস্থা, অর্থাৎ সাদা মাছির বংশ বৃদ্ধি সীমিত আকারে থাকে, সেদিকে আপনাকে নজর দিতে হবে। ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে, ভাইরাস মুক্ত বীজের চারা রোপণ করতে হবে আর রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে। উপকারী পোকামাকড় আপনার জমিতে আবার রক্ষাও করতে হবে, তাহলে আপনি এই ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন। পেঁপে গাছে সব সময় যে ভাইরাসটা আক্রান্ত করে থাকে মোজাইক ভাইরাস। এই রোগ হলে আক্রান্ত গাছের পাতা সবুজ এবং হলুদ রঙের দাগ দেখা যায়। পাতা সাধারণত খর্বা আকৃতির এবং আকারে ছোট হয়ে যায়। ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে পাতায় হলদে সবুজ মোজাইকের মতন দাগ পড়ে। কাণ্ড পাতার বোটা ও ফলে তৈলাক্ত এবং পানিসিক্ত গাঢ় সবুজের দাগের সৃষ্টি হয়ে থাকে। অপেক্ষাকৃত কম বয়সে পাতায় এই রোগের লক্ষণ সবসময় বেশি পায়।
আক্রমণ বেশি হলে পাতায় বহুল পরিমাণে মোজাইক সৃষ্টি হয় এবং পাতা আকৃতি ছোট এবং কুকরি হয়ে যায়। গাছের পাতায় বিকৃত আকৃতি ক্ষুদ্রাকৃতি কিছু পাতা লক্ষ্য করা যায়, অন্যান্য পাতা ঝরে পড়ে, কখনো কখনো পাতা কেবল শিরাগুলোই দেখা যায়। জাব পোকা সাধারণত ও সাদা মাছি, পেঁপে গাছের পেঁপের রিং স্পষ্ট রোগের ভাইরাস সংক্রমিত হয়। কোনো আক্রান্ত উদ্ভিদ থেকে জাব পোকা খাদ্য গ্রহণ করলে 15 সেকেন্ডের মধ্যেই এই ভাইরাস পোকার দেহে চলে আসে এবং সাথে সাথে কোনো সুস্থ উদ্ভিদের বসলে ওয়া ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। জমিতে রোগের লক্ষণ প্রকাশ পেলেই সাথে সাথেই রোগাক্রান্ত গাছ উঠিয়ে মাটিতে চাপা দিতে হবে অথবা গাছটিকে পুড়িয়ে ফেলতে হবে, জাল দিয়ে পুরো জমি ঢেকে ফেলতে হবে যেন এফিড নামক পতঙ্গ দ্বারা নতুন গাছ আক্রান্ত না হতে পারে। চারা লাগানোর প্রথমে থেকেই নিয়মিত পেস্টিসাইড স্প্রে করলে অ্যাফিড পতঙ্গ দ্বারা রোগ ছড়ায় না। উন্নত জাতের চারা ব্যবহার করতে হবে, রোগের জীবাণু ধারণ করে এমন ফসল চাষ থেকে বিরত থাকতে হবে, ক্রপ রোটেশন অনুসরণ করতে হবে, রোগাক্রান্ত যে কোনো অংশই অপসারণ করে ফেলতে হবে, প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি ও হাত জীবাণুমুক্ত করে নিতে হবে।